হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। নতুন করে আরামবাগ বয়েজ স্কুল মাঠে সবজি ও মাছ বিক্রেতাদের লালারস পরীক্ষা করার পর এই মুহূর্তে তিনজনের করোনা আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। একই সাথে আরামবাগ পৌরসভার দুজন কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে, যদিও এখনও পর্যন্ত সমস্ত রিপোর্ট নাকি পৌর প্রশাসনের হাতে আসেনি। করোনার পরীক্ষার জন্য লালারস পরীক্ষা করার কাজ অব্যাহত আছে, ফলে করোনা আক্রান্তের সংখ্যা যে ক্রমবর্ধমান সে নিয়েও আশঙ্কাও বেড়েই চলেছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যারা দাবি করছেন পৌর কর্মীরা যেহেতু অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন তাই পৌরসভা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে হবে, এই বিষয়ে পৌর প্রশাসক স্বপন নন্দী ও সদস্য প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী জানান, পৌরসভা বন্ধ করে দেওয়া হবে বললেই বন্ধ করে দেওয়া যায় না, তাহলে জরুরি পরিষেবা বন্ধ হয়ে যাবে, এটা কোনো সমাধানের পথ নয়। পৌরসভার কয়েকজন কর্মী জানান, জরুরি পরিষেবা দেওয়ার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসছেন, প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন তাদের নানান সমস্যা নিয়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দপ্তরে, অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক দূরত্ব কেউ মানছেন না, মুখে মাস্ক তো এমনিতেই ব্যবহারের প্রবণতা নেই, কানে ঝোলে বা ব্যাগে বা পকেটে থাকে, এই পরিস্থিতিতে নিয়মিত তারা পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন। এমত অবস্থায় পৌর কর্মীদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে আশ্চর্যের কিছু নেই, কিন্তু পৌর কার্যালয় বন্ধ করে দিতে হলে জরুরি পরিষেবা দেওয়ার দপ্তর, বিশেষ করে জল বিদ্যুৎ সাফাই বিভাগ বন্ধ করে দিলে সমগ্র পৌরসভা এলাকার মানুষজন চরম অসুবিধার সম্মুখীন হবেন। প্রশাসক কমিটির অন্যতম সদস্য রাজেশ চৌধুরী বলেন, তারা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রাস্তায় নেমে মাইকিং করে বারবার সচেতন করছেন, এবার মানুষের দায়িত্ব তা পালন করা, এতে সংশ্লিষ্ট ব্যক্তি যেমন সুরক্ষিত থাকবেন তেমনি তার দ্বারা অন্যেও করোনা আক্রান্ত হবেন না। অনেকেই জানাচ্ছেন পুলিশ প্রশাসন পৌর প্রশাসনের পক্ষ থেকে শুধু সচেতন করেই দায় সারলে হবে না, প্রয়োজন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, মোটা অঙ্কের টাকা স্পট ফাইন করা, না দিতে পারলে জেলের ঘানি টানার ব্যবস্থা করা। করোনা গোষ্ঠী সংক্রমণের আকার ধারণ করেছে, এমনকি বহুরূপী, মাঝে মধ্যে লকডাউন করে কিছু হবে না, হয় আবার টানা এক মাস লকডাউন চালু হোক নচেৎ কঠোর শাস্তি। আরামবাগ টাইমসের রিপোর্ট। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্বপন বাবু, আমি আরামবাগ টাইমসের সুশান্ত দাস বলছি। বলছি দাদা, এরকম আজকে আরামবাগ হাই স্কুলে যে পৌরসভার পক্ষ থেকে লালারসের নমুনা পরীক্ষা হচ্ছিল, সেই পরীক্ষার ফলাফলটা যদি একটু আমাদেরকে বলেন আপনি। ও, 5-6 জনের পজিটিভ বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি পৌরসভার কর্মীরা আছেন? না, পৌরসভার দুজন কর্মী বেরিয়েছে, তারা হোম কোয়ারেন্টাইনে আছে, তাদের সঙ্গে যারা থাকতো তারাও সব তাদের হোম কোয়ারেন্টাইনে আমরা থাকার কথা, মানে স্বাস্থ্যবিধি যেটা মান্য করার কথা তাদেরও বলা হয়েছে। মানে তাদের সঙ্গে যারা থাকতেন তাদেরকে আপনার হোম কোয়ারেন্টাইনে রাখার কথা বলেছেন। আচ্ছা দাদা, পৌরসভা অফিস কি বন্ধ হবে না চালু থাকবে? না না, পৌরসভা বন্ধ হলে তো ওই এই জল মানুষ পাবে না, আলো হবে না, পরিষ্কার হবে না। হ্যাঁ, পৌরসভাটা তো মানে ইমার্জেন্সি না। আচ্ছা, ওই ডিপার্টমেন্ট গুলো কি খোলা চালু থাকবে? আমাদের ডিপার্টমেন্ট বলতে আমাদের তো এটা তো এটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, মনে করুন কাল সকালে যদি না জল ডিপার্টমেন্ট চলে মানুষ তো জল পাবে না। না, যদি ওই ময়লা না রাস্তা পরিষ্কার করে, ট্রেন যদি না পরিষ্কার করে, ইলেকট্রিকের যদি ইয়ে হয়, যে কারণ এটা ইমার্জেন্সি ডিপার্টমেন্ট না, এ তো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে তো করতে হচ্ছে না। আচ্ছা দাদা, কতজনের পরীক্ষা করা হয়েছিল লালারসের নমুনা পরীক্ষা? আজকে ওটা 161 জন। 61 জন, তার মধ্যে 5-6 জন পজিটিভ বেরিয়েছে এবং পুরসভার কর্মী আছে 2 জন।
আচ্ছা, অন্যরা কি কিছু করে, মানে সবজি বিক্রি বা এদের মধ্যে কারোর কি পজিটিভ পাওয়া গেছে? মানে আর চারজন ওই সবজি বিক্রেতাদের মধ্যে, মাছ এবং সবজি বিক্রেতাদের মধ্যে? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা।